কক্সবাজারের টেকনাফে আশ্রয় শিবিরে বসতঘরের মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় মিলল নগদ ২০ লাখ টাকা। অভিযান চালিয়ে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকে এই অভিযান চালানো হয় বলে জানান ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে আমরা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের একটি ব্লকে অভিযান পরিচালনা করতে যাই। সেখানে এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে একটি ঘর থেকে একজন রোহিঙ্গা পালিয়ে যায়। পালিয়ে গেলে তখন আমাদের এপিবিএন সদস্যরা সেই ঘরটিতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করতে যেয়ে দেখে ঘরের ভিতর যে খাটটি রয়েছে সেই খাটের নিচে মাটি খুঁড়ে বিশেষভাবে তারা একটি গর্ত করা, সেই মাটি খুঁড়ে বিশেষভাবে লুকায়িত একটি বস্তা সেখানে থাকে। আমরা মাটি খুঁড়ে সেই বস্তাটি উদ্ধার করি এবং সেই বস্তা থেকে ২০ লক্ষ টাকা সেটা জব্দ করা হয় এবং অবৈধভাবে এই ২০ লক্ষ টাকা রাখার সাথে জড়িত একজন রোহিঙ্গাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমাদের পরবর্তী আইনানুগ যে ব্যবস্থা সেটি প্রক্রিয়াধীন রয়েছে।